আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মেয়েদের গোপনাঙ্গের বিশ্রী যে দুর্গন্ধটা হয়, এটা দূর করার উপায় কী? তো আসলে এটা দূর করার উপায় কী, এ বিষয়টা কিন্তু আসলে আপনাদের সকলের জানা উচিত। কারণ হচ্ছে, যে সকল মেয়েরা এই সমস্যা ভুগতেছেন, কেবলমাত্র তারাই জানেন বা উপলব্ধি করতে পারেন যেটা কতটা লজ্জাজনক এবং ক্ষতিকর একটা বিষয়। অনেক মেয়ে আছেন অবিবাহিত, যারা যাদের এই সমস্যার জন্য তারা বিয়ে করতে ভয় পাচ্ছেন, তা শুধুমাত্র তাদের গোপনাঙ্গে বিশ্রী দুর্গন্ধ এই কারণে। আবার অনেক মেয়ে আছেন বিবাহিত মেয়ে, যারা বিয়ে করেছেন কিন্তু স্বামীর সাথে যখন সহবাস করতে যান বা স্বামী যখন সহবাসে আহ্বান করেন, তখন কিন্তু তারা লজ্জিত হন, লজ্জাবোধ করেন এবং নিজেকে সুন্দরভাবে স্বামীর সামনে উপস্থাপন করতে পারেন না। কারণ তার স্বামী এই যে দুর্গন্ধের কারণে যে ইতস্তবোধ করে বা সহবাস করতেছে এ কারণে। তো এই সমস্যা দূর করার যে উপায়গুলো আজকে বলবো, আশা করি যদি আপনি এগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তি পাওয়া একেবারেই সম্ভব। তো প্রথম নম্বর যে উপায় হচ্ছে, সেটা হচ্ছে উত্তমরূপে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা। কারণ আমরা প্রতিনিয়ত যখন সকাল থেকে রাত পর্যন্ত বা আমরা যে কাজই করি না কেন, প্রতিটা কাজ করতে গেলে আমাদের শরীরে কিছু ঘাম আসে বা আমরা ঘেমে যাই। তো এই ঘামার ফলে আমাদের শরীরে কিন্তু ধুলাবালি মিশ্রণ ঘটে এবং এর ফলে এখানে কিন্তু এক প্রকার ময়লা জমে, বিশেষ করে শরীরের বগল, গলা, ঘাড় এবং শরীরের নিম্নাংশ, এই জায়গাগুলো কিন্তু ময়লা জমে এবং ময়লা জমে কিন্তু এখানে ব্যাকটেরিয়ার আক্রমণটা বা সংক্রমণটা বেড়ে যায়। যখন ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই জায়গা থেকে উৎকট গন্ধ আসতেছে। এজন্য কী করতে হবে, প্রতিদিন দুইবার কমপক্ষে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, শরীরে যে জায়গাগুলো ভাঁজ ভাঁজ আছে এবং শরীরের নিম্নাংশ। যদি আপনি উত্তমরূপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, আপনি ঠান্ডা পানি দিয়ে বা কুসুম গরম পানি দিয়ে যদি ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই জায়গাটা এরকম আর ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারবে না এবং অতিরিক্ত দুর্গন্ধ আসবে না। আর দ্বিতীয় নম্বর যে উপায়টা আপনারা অবলম্বন করবেন, সেটা হচ্ছে, অনেকের দেখা যায় যাদের অতিরিক্ত দুর্গন্ধ হয়, তারা চাইলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে কাপড়টা পরবেন, অবশ্যই আপনারা এটা ঘুমাতে যাওয়ার আগে পরিবর্তন করবেন। কারণ আপনি সারাদিন যে কাপড়টা পরে আছেন, এখানে আপনার যথেষ্ট সারাদিনের কাজ করেছেন এবং বিভিন্ন ধরনের ময়লা জীবাণু এগুলো লেগে আছে। তো যখন আপনি এই কাপড়টাই পরে আবার রাতে ঘুমাতে যাবেন, তখন কিন্তু আপনার এই ব্যাকটেরিয়া সংক্রমণটা বেড়ে যাবে, যার ফলে আপনার এই দুর্গন্ধটা বাড়বে। এই কারণে আপনি কী করবেন, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই আপনি এই কাপড়টা চেঞ্জ করেন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ঘুমাতে যাবেন। তৃতীয় নম্বর যে কাজটা করবেন, সেটা হচ্ছে যে অনেক মেয়েরাই আছেন যে তারা একটু এটো সেটো পোশাক পরেন, অর্থাৎ টাইট ফিটিং পোশাক পরেন। যাদের এই অভ্যাসটা আছে এবং যাদের এই দেখা যাচ্ছে অভ্যাসটা থাকার পাশাপাশি নিম্নাংশে প্রচণ্ড দুর্গন্ধ হয় বা গোপনাঙ্গে দুর্গন্ধ হয়, তারা কখনোই সিনথেটিকের প্যান্টি বা জিন্স প্যান্ট কোয়ালিটির যে মোটা কাপড়ের প্যান্টগুলো এগুলো ব্যবহার করবেন না। এর পরিবর্তে আপনারা সুতি অন্তর্বাস বা সুতি কাপড়ের প্যান্টি বা প্যান্ট এগুলো ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা সুতি পাজামা, সুতি যে কাপড়ের প্যান্ট এগুলো কিন্তু আপনারা পরতে পারেন বা এগুলো পরবেন, তাহলে আপনাদের দুর্গন্ধটা কমে যাবে। চার নম্বর উপায়টা হচ্ছে, অনেকেই আছেন নিজেদের প্রতি ঠিকমতো খেয়াল করতে চান না যে তার দুর্গন্ধটা কোথা থেকে আসতেছে। আপনি যখন প্যান্টি পরবেন বা পাজামা পরবেন, দেখবেন যে আপনার যোনি মুখের ওখানে ভেজা ভেজা থাকে কি না। যদি ভেজা ভেজা থাকে তাহলে এটা কী কারণে হচ্ছে, আপনার কি প্রস্রাব নির্গত হচ্ছে ফোটায় ফোটায়, নাকি আপনার সাদা স্রাব বা লিউকুরিয়া সমস্যা হচ্ছে, আঠালো কিছু লেগে থাকতেছে। যদি আপনার ফোটায় ফোটায় প্রস্রাব বের হওয়ার মতো অবস্থা হয় বা এটা প্রস্রাব মনে হয়, তাহলে আপনার একজন ভালো ইউরোলজিস্টকে দেখাতে হবে এবং এই ফোটায় ফোটায় প্রস্রাব পড়ার যে সমস্যা এটা দূর করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু দুর্গন্ধ কমে যাবে। অন্যদিকে যদি আপনার এখানে সাদা স্রাব বা লিউকুরিয়ার সমস্যা থাকে এবং আঠালো বীর্যের ন্যায় কিছু যদি লেগে আসে বলে মনে হয়, তাহলে বুঝতে হবে যে আপনার লিউকুরিয়ার সমস্যা হয়েছে। তো লিউকুরিয়ার সমস্যা হলে তখন আপনার ভালো একজন গাইনোকোলজিস্টকে দেখাতে হবে এবং গাইনোকোলজিস্টকে দেখালে কিন্তু আপনার সাথে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর ছয় নম্বর যে কাজটা আপনারা করবেন, সেটা হচ্ছে, অনেকেই আছেন যে তারা আসলে কিছু খাবার খান, এলোমেলো কিছু খাবার খেয়ে থাকেন। যেমন অনেকে আছে ভাজা পোড়া মশলা এই জাতীয় খাবারগুলো বেশি খান। তো এই ভাজা পোড়া মশলা জাতীয় খাবার এগুলো খাওয়া কম পরিমাণে কমিয়ে দিতে হবে। এর পাশাপাশি বেশি করে আপনার রঙিন ফলমূল, শাকসবজি এগুলো বেশি খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা কমে যাবে। আর সাত নম্বর যে উপায়, সেটা হচ্ছে যে আপনাদের প্রতিদিন খাদ্য তালিকায় একটি মাত্র খাবার এক্সট্রা আপনারা রাখার চেষ্টা করবেন, সেই খাবারটি হচ্ছে দধি।
আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার পরে এক কাপ পরিমাণ দধি খাবেন, কারণ দধিতে আছে ল্যাকটিক অ্যাসিড এবং এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে দধি আমাদের শরীরে প্রবেশ করার পরে প্রচুর পরিমাণে উপকারী যে ব্যাকটেরিয়া এগুলো উৎপাদন করে। উপকারী ব্যাকটেরিয়াগুলো উৎপাদন করার ফলে আমাদের শরীরে যদি শরীরের উপরে বা ভিতরে যেখানেই আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ করে তখন কিন্তু এই উপকারী ব্যাকটেরিয়াটা সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এখানে কিন্তু তারা এই অতিরিক্ত দুর্গন্ধ এটা দূর করতে সাহায্য করে। আর 8 নম্বর যে উপায়টা অবলম্বন করবেন সেটা হচ্ছে 1 মুঠ পরিমাণ নিম পাতা 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে আপনারা জাল দিবেন, যেটাকে ঘরোয়া রেমিডি বলতে পারেন। তো জাল দিয়ে এটা যখন জাল হয়ে যাবে নামাবেন, নামানোর পরে এটাকে সেঁকে নেবেন, পানিটা সেঁকে নেবেন এবং প্রতিদিন সকালে এবং রাত্রে আপনাদের যে গোপনাঙ্গ বা যোনিটা সুন্দরভাবে উত্তমরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে আপনারা মুছে ফেলবেন। মাত্র 7 দিন যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই দুর্গন্ধ সমস্যা দূর হবে। 9 নম্বর যে উপায়টা অবলম্বন করুন সেটা হচ্ছে মাসিকের সময় অনেকে দেখা যায় মাসিক চলে যাওয়ার পরে উত্তমরূপে পরিষ্কার পরিচ্ছন্ন হন না। তো যদি আপনার মাসিক চলে যায়, মাসিক চলে যাওয়ার পরে আপনি আপনার গোপনাঙ্গ বা যৌনাঙ্গের যে লোমগুলো আছে এগুলো উত্তমরূপে শেভিং করবেন বা ট্রিমিং করবেন এবং পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন আপনাদের এই যে উৎকট যে গন্ধ, বিশ্রী গন্ধ আছে এগুলো চলে যাবে। তো বন্ধুরা, এই যে নিয়মগুলো আপনাদের বলা হলো এই নিয়মগুলো যদি আপনারা পালন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে সকল মেয়েরা এই সকল দুর্গন্ধের সমস্যা ভুগতেছেন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যারা এখন মধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।